শ্রুতি বল, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? ভালোবেসে ডেকে তোদের মতন কেউ নেই কিনা? তাই প্লিজ ফাজলামি মারিস না, তোর অঞ্জন 11টা বাজে, ঘুম থেকে ওঠ এবার। আমন ভাই বলছে যেন আমার গার্লফ্রেন্ড বন্ধু বন্ধুর মতো থাকবি, ঠিক আছে? তাহলে আমি আসানসোলই থেকে যাই নাকি, মানে আর ফিরবো না? এই না, খবরদার না, খবরদার যদি ওই কথা ভেবেছিস তাহলে খুন করে ফেলবো বললাম। কেন, আমি তো কি জানো, আমি তো শুধু তোর বন্ধু, ওই যে গার্লফ্রেন্ড তো নয়। তো আমি ফিরলাম কি না ফিরলাম এতে কার কি যায় আসে বল। না আমি বলেছি তাই তোকে ফিরে আসতে হবে, তোকে ছাড়া ভালো লাগে না। হ্যালো, শোন না, একটা হেল্প করতে পারবি রে? না মার খাবি। শোন, বলছি যে আরে একটা ছেলে আছে, নাম বোধ হয় কি যেন, উফ, আরে সুজিত। তো ওনার কোথার থেকে আমার নাম্বারটা পেয়ে গেছে, আর এখন রোজ ফোন করে আমাকে জ্বালাচ্ছে। ওকে একটু টাইট দিতে হবে, বুঝলি তো? টাইট দিয়ে কি হবে, ও তো তোকে ভালোবাসে তাই হয়তো। তুই এবার মার খাবি? আরে ইয়ার, হেল্পটা করে দে না প্লিজ। আরে তোর সামনে দিয়ে পালাচ্ছে তো, আরে মার না রে, আরে মার। এখন আবার কে ফোন করে? শ্রুতি? সুজিত, হোয়াট এ সারপ্রাইজ, তুমি নিজে থেকে আমাকে ফোন করেছো। আমি জাস্ট, হ্যাঁ আমি তোমাকে ফোন করলাম জাস্ট বিকজ আমার বয়ফ্রেন্ড রঞ্জনও তোমার সঙ্গে কথা বলতে চাইছিল, কনফারেন্সেই আছে, কথা বলো। কে বলি, কবে থেকে আমার গার্লফ্রেন্ডকে ডিসটার্ব করছিস? তুই চিনিস আমাকে? তুই আর চিনিস আমাকে? না না দাদা, আমি আমি তো আপনার গার্লফ্রেন্ডকে ডিসটার্ব করিনি, মাইরি বলছি। হেই তুই শালা, আগে এটা বল, তুই 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 আমার গার্লফ্রেন্ডের নাম্বার কোথা থেকে পেয়েছিস? কোথা থেকে পেয়েছিস? হ্যাঁ মানে মানে আমি আমার বোনকে একদিন ফোন করতে গিয়ে ওই রং নাম্বারে ফোনটা লেগে গিয়েছিল। আর রং নাম্বারে যেই একটা অচেনা মেয়ের গলা পেয়েছ, অমনি শালা সব কাজকর্ম শিখে তুলে রেখে মেয়েটা লেজ ধরে পড়ে আছে। তারা 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 অ্যাকচুয়ালি তা নয়। এই তোর বাড়ি কোথায়? বাড়ি বাড়ি জলঙ্গি। এই না, বাড়ি কেন কোথায় জানতে চাইছেন দাদা? বলতে বলেছি বলবি, ব্যাস বল শালা। আমি ফোন করবো না ভাই, আগে নম্বরটা ভালোভাবে দেখবো তারপরে ফোন করবো। হ্যালো, বলছি শোন না শ্রুতি, তোকে না একটা কথা বলার ছিল। অ্যাকচুয়ালি আই লাভ ইউ শ্রুতি। কিছু বলবি না? না মানে, কিন্তু আমি তো তোকে শুধুমাত্র একটা ভালো বন্ধু হিসেবে দেখি, এর থেকে বেশি কিছু না। শ্রী কৃষ্ণ বিচ্ছেদের অনন্ত। লিসেন, আই ডোন্ট ওয়ান্ট টু মেক থিংস অকওয়ার্ড। আমার
it's okay, it's totally fine. I understand. I'm sorry. It's totally fine. রঞ্জন ফোনটা কেন ধরছে না? রাত হয়ে গেল, এখনো ফোনটা ধরছে না। মেসেজ করি। মায়ের কাছ থেকে ফোন, মায়ের কাছ থেকে ফোন নিয়ে ওকে যদি আমি ফোন করি, ও যদি আমার উপর রেগে থাকে তো তো মায়ের নাম্বার চেনে না। ইটস আ গুড আইডিয়া।
মায়ের নাম্বার। এটা মায়ের ফোন, আই থিঙ্ক এই কলটাও ধরবে। রাজা কোথায়? ভেতর ভেতর ভয় কাটলেই রাজা হয় দাদা। হ্যালো হ্যালো, ভালোবাসা মরিচিকার নিষিদ্ধ। প্রতিজ্ঞা করেছি যে আমার কলটা আর রিসিভ করবি না, কিংবা আমার সঙ্গে আর কথা বলবি না। না 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 না, অ্যাকচুয়ালি তা নয়। আমার অনু বড় মানু সবাই জানে, কিছু মেলে না। মঞ্জন প্লিজ, আমরা কি আর আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? হয়তো সময় লাগবে। অনুপের না মেলো জলে বানাসে, মহাকাশে মহাকাশে।